সোনামণিরা তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। শাইন কম্পিউটারাইজড কিন্ডারগার্টেনের অনলাইন ভিত্তিক ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা বাংলা ছড়া পড়ব। কোন ছড়াটা পড়ব বলো তো? গত ছড়ার ক্লাসে আমরা আমাদের দেশ এই ছড়াটা পড়েছিলাম, আর এই ছড়ার প্রথম দুই লাইন আমি তোমাদের SW দিয়েছিলাম। আজকে আমরা পুরো ছড়াটা পড়ব এবং সেটা খাতায় লিখব, ঠিক আছে? তো চলো আমাদের দেশ এই ছড়াটা আমরা একটু পড়ে নিই। আমাদের বইয়ের 10 পৃষ্ঠায় এই ছড়াটা আছে, তাই না? দেখো আমাদের বইয়ের 10 পৃষ্ঠায় লেখা আছে আমাদের দেশ আনম বজলুর রশিদ। তার মানে এই ছড়াটা লিখেছে আনম বজলুর রশিদ। ছড়াটা কি? আমাদের দেশটারে কত ভালোবাসি, সবুজ ঘাসের বুকে শেফালির হাসি, তাই না? তো চলো এই ছড়াটা আমরা আমাদের খাতায় লিখি। খাতায় প্রথমে আমরা কি লিখব? 1 নং প্রশ্ন উত্তর। 1 নং প্রশ্ন উত্তর। তারপর কি লিখব? তারপর আমরা আমাদের কবিতার নাম লিখব। আমাদের দেশ সরায়া ময়কার মা দয়কার দে অন্তস্তর। আমাদের দেশ দয়কার দে তালব্যশ দেশ, আমাদের দেশ। এবার আমরা কবির নাম লিখব। সরায়া ন ম আনম বজলুর, ব বর্গীয় জ বজ লুর, লয়সিকা লু অন্তস্ত র বজলুর রশিদ, অন্তস্ত র তালব্যশ দীর্ঘইকার দ আনম বজলুর রশিদ, ঠিক আছে? এবার আমরা আমাদের ছড়া লেখাটা শুরু করব। চলো আমরা লিখি আমাদের দেশ তারি। সরায়া মায়কার মা দয়কার দে অন্তস্তর। আমাদের দেশ দয়কার দে তালব্যশ দেশ তারে, তয়কার তা অন্তস্তর একার দে তারে কত ক ত কত ভালো, ভয়কার ভালো ভালো বাসি, ভয়কার বা দন্ত সরসিকার সে বাসি। আমাদের দেশ তারে কত ভালো বাসি, এই দুই লাইন আমরা আগেও শিখেছি, তাই না? এখন আমরা পরে দুই লাইন লিখব। সবুজ দন্তা স বয়সুকর বু বর্গীয় সবুজ ঘাসের, ভয়কার ঘা দন্ত সয়কার সে অন্তস্তর ঘাসের বুকে, বয়সুকর বু কয়কার কে বুকে শেফালির, তালবসয়কার সে ফয়কার ফা লয়রসিকা লি অন্তস্তর শেফালির হাসি, তারপর দাড়ি। তো দেখো ম্যাম কিন্তু 4 লাইন লিখে ফেলেছি। কি লিখেছি? আমাদের দেশ কবির নাম আনম বজলুর রশিদ। আমাদের দেশ তারে কত ভালোবাসি, সবুজ ঘাসের বুকে শেফালির হাসি। আমি আগেও বলেছি যে বইয়ে যেভাবে লেখা আছে তোমাদের কিন্তু সেভাবেই লিখতে হবে। তো ম্যামের সাথে আরেকবার বানান করে তোমরা এটা পড়ে ফেলো। আমাদের দেশ সরায়া ময়কার মা দয়কার দে অন্তস্তর। আমাদের দেশ দয়কার দে তালব্যশ দেশ, লিখেছে আনম বজলুর রশিদ, তাই না? সরায়া দন্ত ন ম আনম বজলুর, ব বর্গীয় জ লরসিকা লু অন্তস্তর বজলুর রশিদ, অন্তস্তর তালব্যশ দীর্ঘইকার দ রশিদ। আমাদের দেশ তারে সরায়া ময়কার মা দয়কার দে অন্তস্তর। আমাদের দেশ দয়কার দে তালব্যশ দেশ তারে, তয়কার তা অন্তস্তর একার দে তারে কত 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 ভালো, ভয়কার ভালো ভালো বয়কার বা দন্ত সরসিকাসি বাসি, কত ভালো বাসি। সবুজ দন্ত স বয়স্কর বু বর্গীয় সবুজ ঘাসের, ভয়কার ঘা দন্ত সয়কাশে অন্তস্তর ঘাসের বুকে, বয়স্কর বু কয়কার কে বুকে শেফালি, তালব্য সয়কাশে ফয়কার ফা লরসিকালি অন্তস্তর শেফালির হাসি, ভয়কার হা দন্ত সরসিকার সি হাসি,
তারপর দাড়ি ঠিক আছে তো তোমরা তো এই দুই লাইন আগেই শিখে ফেলেছো আজকে শুধু পরের দুই লাইন বানান শিখলেই তোমাদের হয়ে যাবে তাই আজকে আমি তোমাদের বাড়ির কাজ দেব এই পুরো ছড়াটা ভাষায় তোমরা শিখবে এবং তোমাদের এসডব্লিউ খাতায় সুন্দরভাবে লিখবে ঠিক আছে তো তোমাদের আজকে পড়া কি থাকছে তোমাদের পড়া থাকছে আমাদের দেশ এই ছড়াটা পুরোটা মানে চার লাইন পুরোটা কবির নাম সহ তোমরা শিখবে এবং তোমাদের এসডব্লিউ খাতায় লিখবে ঠিক আছে আজকে তোমাদের বাংলা ক্লাস এই পর্যন্তই তোমাদের সাথে আমার আগামী ক্লাসে আবার দেখা হবে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো গুড বাই গুড মর্নিং স্টুডেন্টস কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তোমাদের সবাইকে শাইন কম্পিউটার্স কিন্ডার গার্ডেনে অনলাইন ভিত্তিক ক্লাসে স্বাগত জানাচ্ছি আজকে আমি তোমাদের কেজির ইংরেজি ক্লাস নেব তোমাদের গত ক্লাসে যে পড়া দেওয়া হয়েছিল আশা করব তোমরা সবাই শিখেছো এবং এসডব্লিউ খাতায় করেছো আজকে আমরা শিখবো একটা রাইমস রাইমস অর্থ কি রাইমস অর্থ ছড়া আজকে আমরা ইংরেজিতে একটা ছড়া পড়বো দেখো তোমাদের ছড়া বইয়ের তোমাদের এই বইটা আছে না এই যে ছড়া বই এই ছড়া বইয়ের আজকে আমরা পড়ব এই 12 পৃষ্ঠার উপরে যে এখানে একটা রাইমস আছে খুব সুন্দর আজকে আমরা এটা পড়ব রাইমসের নাম কি জানো ট্রু এ দেখো টু লিটল ব্ল্যাক বার্ডস দুইটা পাখির আজকে আমরা কবিতা পড়ব টু লিটল ব্ল্যাক বার্ডস দুইটা পাখির বার্ডস অর্থ কি বার্ডস অর্থ পাখিগুলো তাহলে আমরা আজকে কয়টা পড়ব দুইটা পাখির একটা কবিতা বলবো ঠিক আছে দেখো প্রথম লাইন কি আছে টু লিটল ব্ল্যাক বার্ডস টু লিটল ব্ল্যাক বার্ডস ব্ল্যাক অর্থ কি জানো আমরা ব্ল্যাক একটা রঙের নাম তোমরা কি কেউ বলতে পারবে ব্ল্যাক অর্থ কি ব্ল্যাক অর্থ হলো কালো ব্ল্যাক অর্থ কি কালো তাহলে আজকে আমরা কয়টা পাখির গল্প বলবো দুইটা পাখির এখানে আমরা কবিতা বলবো আগে আমরা এই দুইটা পাখি সম্পর্কে একটু জেনে নিই দুইটা পাখির রঙে কিন্তু কালো ঠিক আছে এই দুইজন কি করেছে জানো এই দুইটা পাখি হলো বন্ধু দুইটা পাখি কি দুইটা পাখি হলো বন্ধু তোমাদের অনেক বন্ধু থাকে না পাখিদেরও তো এরকম বন্ধু থাকে দুই বন্ধু এটা কি করেছে একটা ওয়ালের উপর যেয়ে বসেছে একটা ওয়াল আমরা যখন দেখো তোমাদের বাসার অনেক সময় উঠানে এসে বসে চালে এসে বসে অনেক পাখি একসাথে বসে না এরকম এই কবিতার মধ্যে তোমাদের এখানে দুইটা পাখি কোথায় যেয়ে বসেছে ওয়ালের উপর যেয়ে বসেছে ওয়ালের উপর বসার পর এটা কি করেছে এখানে আমাদের তো নাম জানতে হবে এটার একটার নাম হলো পল একটার নাম কি একটার নাম হলো পল আর আরেকটা যে আছে কয়টা পাখি ছিল ওয়ালের উপর দুইটা পাখি একটা পাখির নাম যদি পল হয় তাহলে আর কয়টা পাখি বাকি একটা পাখি বাকি আছে তাহলে একটা পাখির নাম কি একটা পাখির নাম দিব আমরা পিটার ঠিক আছে তাহলে আমরা কি বললাম দুইটা পাখি কোথায় বসেছিল ওয়ালের উপর একটার নাম পল আরেকটার নাম কি আরেকটার নাম পিটার এই কবিতাটাই তোমাদের এখানে আছে দেখো প্রথম লাইনে আছে টু লিটল ব্ল্যাক বার্ডস দুইটি কালো পাখি কয়টি কালো পাখি দুইটি কালো পাখি দেখো সিটিং অন এ ওয়াল দ্বিতীয় লাইন কি সিটিং অন এ ওয়াল কোথায় এসে বসেছে ওয়ালের উপর এসে বসেছে তারপর আছে ওয়ান কল্ড পিটার একটার নাম কি এ ওয়ান অর্থ কি একটি পাখি ছিল কয়টা দুইটা একটির নাম কি বলেছি আমি একটির নাম বলেছি পিটার একটির নাম কি ওয়ান কল্ড পিটার তারপরে আর কয়টা পাখি দেখো তো দুইটা পাখির থেকে একটা পাখির নাম বলে দিয়েছি তাহলে আর কয়টা পাখি আর একটা পাখি তারপরে বলেছে দা আদার কল্ড পল তা আদার কল্ড কি তা আদার কল্ড পল তাহলে একজনের নাম পিটার আর একজনের নাম কি তাহলে পল আমরা আবার বলি কবিতাটা কবিতাটা হলো টু লিটল ব্ল্যাক বার্ডস কয়টা টু লিটল ব্ল্যাক বার্ডস সিটিং অন এ ওয়াল ওয়ান কল্ড পিটার দা আদার কল্ড পল তাহলে আমরা উপরে যে নামটা আছে এটা তোমাদের প্রশ্নে লেখা থাকবে এটা তোমাদের কবিতার নামটা কি করতে হয় সবগুলো অক্ষর বড় হাতে দিতে হয় ঠিক আছে না কিন্তু যখন আমরা এরপর থেকে শুরু করব তখন কি সবগুলো বড় হাতের দিব তখন সবগুলো বড় হাতের হবে না শুধু কি প্রথম অক্ষরটা আমাকে বড় হাতের দিতে হবে তাহলে আমি এখানে লিখব দেখো আমাদের খাতাটা ধরো এইখান থেকে এই যে আমার খাতার মার্জিন ঠিক আছে এটা হলো আমাদের খাতার মার্জিনটা এখান থেকে আমাদের শুরু হয়েছে আমাদের এখান থেকে লিখতে হবে তাহলে আমি লিখা শুরু করব এইখান থেকে
এখানে কি লিখবো? এখানে সবটা লাইন আছে টু লিটল ব্ল্যাকবার্ডস। এখানে লিখবো আমি টু লিটল ব্ল্যাকবার্ডস। দেখতে পেয়েছো আমি সবগুলো কি করেছি? সবগুলো কিন্তু ছোট হাতে দিয়েছি, কিন্তু প্রথম অক্ষরটা আমি কি দিয়েছি? প্রথম অক্ষরটা এখানে বড় হাতে দিয়েছি, টু লিটল ব্ল্যাকবার্ডস। তারপরে কি আছে? সিটিং অন এ ওয়াল। কোথা থেকে শুরু করবো আমি জানো? এই যে এখান থেকে। সিটিং বানান কিভাবে? এস আই ডাবল টি আই এন জি, সিটিং অন ও এন অন এ ওয়াল। দেখতে পেয়েছো কি লিখেছি? সিটিং অন এ ওয়াল। কিসের উপর বসেছিল? ওয়ালের উপর বসেছিল, এই জন্য ওয়াল। উপর ইংরেজি কি? অন। আর বসে আছে ইংরেজি কি? সিটিং। সিটিং অন এ ওয়াল। এখন তো আমাকে ওদের নাম বলতে হবে। প্রথমটার নাম কি পড়েছিলাম? ওয়ান কল্ড পিটার। তাহলে আমি প্রথমটার নাম কোত্থেকে লিখবো? এটা এইখান থেকে লিখবো। ওয়ান বানান কিভাবে? ও এন ই ওয়ান কল্ড সি এ ডাবল এল ই ডি কল্ড। ওয়ান কল্ড পিটার পি ই টি ই আর পিটার। দেখো এইখানে একটা জিনিস দেখো, এখানে পিটা কিন্তু আমি বড় হাতে দিয়েছি। দেখতে পেয়েছো আমরা কি বলেছি? যে প্রথম অক্ষরটা শুধু বড় হাতের হয় আর ভিতরে যা আছে সব ছোট হাতের হয়। কিন্তু আমরা তো আরেকটা কথাও জানি, কারো নাম, কোনো মানুষের নাম, কোনো পশুর নাম, কোনো পাখির নাম অথবা দেশের নাম, যাই হোক কোনো কিছুর নাম থাকলে এটা কোথায় বসে জানো? এখানে মাঝখানে বসুক, শেষে বসুক অথবা প্রথমে বসুক, সব সময় এটার প্রথম অক্ষরটা বড় হাতে দিতে হয়। মনে থাকবে পিটার একটা কার নাম? পিটার একটা পাখির নাম। তাহলে পিটার একটা তো পাখির নাম, নাম হলে কি করতে হবে? নাম হলে তোমাদের পিটার কি করতে হবে? বড় হাতে দিতে হবে। ওয়ান কল্ড পিটার, এর জন্য আমি পিটার কি দিয়েছি? বড় হাতে দিয়েছি। অন্য কোনো জায়গায় দেখো তো বড় হাতের আছে, বড় হাতের অক্ষর লিখিনি, আমি কোথায় লিখেছি? এইখানে ওয়ান কল্ড পিটার। তাহলে আরেকটা নাম কি? আদা, আদার কল্ড পল। অন্যটির নাম কি? অন্যটির নাম ছিল পল। এই লাইনটা আমি এই প্রথম লাইনের নিচে নিচে লিখবো। লিখবো আমি দা আদার কল্ড পল। পলও তো একটা নাম, এর জন্য আমি এটা কি করবো? এটাও বড় হাতের লিখবো। দা আদার কল পল। দেখতে পেয়েছো? দা আদার কল পল। এখানে পিটাও কিন্তু আমি বড় হাতে দিয়েছি। এই পিটারের পি বড় হাতের, পলের পি বড় হাতের, কারণ কি? এগুলো হলো নাম। মনে থাকবে যদি তোমরা এগুলো কেউ ছোট হাতে দাও তাহলে কিন্তু তোমাদের নাম্বার কাটা যাবে। দেখো আমরা আরেকবার বলি, টু লিটল ব্ল্যাকবার্ডস, টু লিটল ব্ল্যাকবার্ডস সিটিং অন এ ওয়াল, ওয়ান কল্ড পিটার দা আদার কল্ড পল। দেখতে পেয়েছো? দেখো তো আমি দাড়ি কমাগুলো কোথায় দিয়েছি? এই যে দেখো উপরে প্রথম লাইনে কিছু নেই, দ্বিতীয় লাইনে উপরে একটা ফোঁটা দিয়ে নিচে একটা কমা দিতে হবে। তারপর তিন নাম্বার লাইনে কিচ্ছু নেই, চার নাম্বার লাইনে শেষে একটা কি দিতে হবে? ফুল স্টপ দিতে হবে। তাহলে এখন আমরা একটু বানানটা পড়ি। টু, টু বানান কিভাবে? টি ডাব্লিউ ও টু লিটল। সবাই কিন্তু আমার সাথে অবশ্যই পড়বে। লিটল বানান কিভাবে? এল আই ডাবল টি এল ই লিটল। তারপরে বলবো ব্ল্যাক, ব্ল্যাক বানান কিভাবে? বি এল এ সি কে ব্ল্যাক, বার্ডস বি আই আর ডি এস বার্ডস, টু লিটল ব্ল্যাক বার্ডস। সিটিং বানান কিভাবে? এস আই ডাবল টি আই এন জি সিটিং, অন ও এন অন এ ওয়াল। ওয়াল বানান কিভাবে? ডাব্লিউ এ ডাবল এল ওয়াল। ওয়ান কল্ড পিটার, ওয়ান বানান কিভাবে? ও এন ই ওয়ান কল্ড সি এ ডাবল এল ই ডি কল্ড। ওয়ান কল্ড পিটার, পিটার বানান কিভাবে? পি ই টি ই আর পিটার, এ পিটা কি? বড় হাতের দিতে হবে। দা আদার কল্ড পল, দা বানান কিভাবে? টি এইচ ই দা আদার ও টি এইচ ই আর আদার কল্ড সি এ ডাবল এল ই ডি কল্ড। পল বানান কিভাবে? পি এ ইউ এল পল। তাহলে আজকে তোমাদের কি
তোমাদের সবটুকু এইচডব্লিউ খাতার কাজ করতে হবে। তোমাদের দুই লাইন শেখানো হয়েছিল, আমরা জানি আমাদের ছোট্ট সোনামণিরা এই সবটুকু কি করেছে, সবটুকু শিখে নিয়েছে। তাহলে আজকে আমরা কি করব, আজকে আমরা এইচডব্লিউ খাতার কাজটা দুইবার করব, তাই না? আজকে তো আর দেখি লিখতে হবে না, মুখস্থও করতে হবে না। তোমাদের অবশ্যই মুখস্থ হয়ে গেছে, তাহলে কি করতে হবে, এগুলো এইচডব্লিউ খাতায় সম্পূর্ণটা লিখতে হবে। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। তোমরা সবাই খুব ভালো থেকো এবং অবশ্যই বাসায় কিন্তু পড়াশোনা করো। ঠিক আছে, সবাই ভালো থেকো, আগামী ক্লাসে আবার দেখা হবে। এ পর্যন্ত সুস্থ থেকো, গুড বাই। গুড মর্নিং স্টুডেন্টস, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি। আমি শাইন কম্পিউটারাইজড কিন্ডারগার্টেন স্কুলের অনলাইন ভিত্তিক ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদেরকে কেজি কম্পিউটার ক্লাস দেবো। তোমরা তো জানো সবাই, কম্পিউটার কিন্তু মৌখিক পরীক্ষা হয়। তোমাদেরকে আমরা যা পড়া দিব সেগুলো তোমাদের এইচডব্লিউ খাতায় লিখতে হবে না, শুধু মুখস্থ করলেই হবে। তো চলো আজকে আমরা কি পড়াবো দেখো। আমি আজকে যেটা পড়াবো তার আগে যে প্রশ্নগুলো পড়িয়েছে সেগুলো আমি তোমাদেরকে জিজ্ঞেস করবো। দেখো তো প্রথম কি ছিল, 22 পৃষ্ঠার দেখো, 1 নং-এ ছিল চার্লস ব্যাবেজ কত সালে জন্মগ্রহণ করেন। যারা শিখেছো আমি জানি এটা প্রশ্ন করার পরেই তোমরা খুব তাড়াতাড়ি উত্তরটা দিয়ে ফেলেছো। চার্লস ব্যাবেজ 1772 সালে জন্মগ্রহণ করেন। কে চার্লস ব্যাবেজ নাম রাখেন? চার্লস ব্যাবেজের নানা চার্লস ব্যাবেজের নাম রাখেন। তারপরে আছে 3 নং-এ দেখো, আজকে আমি যেটা পড়াবো সেটা হলো গিয়ে চার্লস ব্যাবেজ কোন বিষয়ের শিক্ষক ছিলেন। চার্লস ব্যাবেজ গণিত বিষয়ের শিক্ষক ছিলেন। বলতো চার্লস ব্যাবেজ কোন বিষয়ের শিক্ষক ছিলেন? চার্লস ব্যাবেজ গণিত বিষয়ের শিক্ষক ছিলেন। এটা আমি তোমাদেরকে লিখে দিব বোর্ডে। তো এটা কয় নং-এ আছে? 3 নং প্রশ্নের উত্তর। 3 নং প্রশ্নের উত্তর কি আছে? চার্লস ব্যাবেজ পর্যফলে এক আকার বয়কের বে বর্গীয় জ। চার্লস ব্যাবেজ কোন বিষয়ের শিক্ষক ছিলেন? গণিত। গণিতের শিক্ষক ছিলেন লিখলে হবে, আর তুমি ওইভাবে লিখলে না, তোমরা বললে হবে যে গণিতের শিক্ষক ছিলেন কিংবা গণিত বিষয়ের শিক্ষক ছিলেন। বিষয়ের বয়রশিকার বি মূর্ধন্য স অন্তস্থ অয়েকার এ বৈশিন্য। বিষয়ের শিক্ষক ছিলেন। তোমাদের 3 নং প্রশ্নটা কি, চার্লস ব্যাবেজ কোন বিষয়ের শিক্ষক ছিলেন? চার্লস ব্যাবেজ গণিত বিষয়ের শিক্ষক ছিলেন। তোমরা সবাই আমার সাথে পড়ো, চার্লস ব্যাবেজ গণিত বিষয়ের শিক্ষক ছিলেন। চার্লস ব্যাবেজ গণিত বিষয়ের শিক্ষক ছিলেন। এটা তো এক কথার উত্তর, তোমরা একবার দুইবার পড়লেই, পাঁচবার পড়লেই হবে, তোমরা সেটা আর ভুল করবে না। দেখো আমি আবারও পড়াচ্ছি তোমাদেরকে, চার্লস ব্যাবেজ গণিত বিষয়ের শিক্ষক ছিলেন। চার্লস ব্যাবেজ কোন বিষয়ের শিক্ষক ছিলেন? চার্লস ব্যাবেজ গণিত বিষয়ের শিক্ষক ছিলেন। তোমরা কিন্তু পুরো প্রশ্নটা বলতে হবে, তোমরা যদি শুধু বলে ফেলো গণিতে, এরকম হবে না। আমি যখন তোমাকে প্রশ্ন করবো চার্লস ব্যাবেজ কোন বিষয়ের শিক্ষক ছিলেন, তখন আমি যেভাবে প্রশ্নটা সাজিয়েছি সেভাবেই সাজিয়ে তোমাকে উত্তরটা দিতে হবে। তাহলে তুমি কিভাবে দিতে হবে? চার্লস ব্যাবেজ গণিত বিষয়ের শিক্ষক ছিলেন। আজকে তোমাদের এই কম্পিউটারের মৌখিক এই প্রশ্নটাই শুধু থাকবে, আমি লিখে দিচ্ছি। এইচডব্লিউ থাকলো 22 পৃষ্ঠা, 22 পৃষ্ঠায় 3 নং, 3 নং প্রশ্নের উত্তর শিখা, দেখো শিখবে। আমি কিন্তু লিখেছি শিখবে, আমি কিন্তু শিলি লিখি নাই, যে শিখা ও লিখা এটা কিন্তু আমি লিখিনি। তোমরা কিন্তু অনেকেই এইচডব্লিউ খাতা যারা জমা দাও বৃহস্পতিবারে, তারা অনেকেই কম্পিউটারটা বাংলা খাতায় লিখে আনো। আমরা কিন্তু যখন তোমাদের বই দেওয়া হয়েছিল তখনও বলেছিলাম আমরা কম্পিউটারটা মৌখিক, আর আমরা পরীক্ষাও কিন্তু মৌখিকই নিয়ে থাকি। তো তোমরা কিন্তু অবশ্যই এইচডব্লিউ খাতায় মৌখিক পড়াগুলো লিখবে না। তো আজকে এ পর্যন্ত তোমাদের ক্লাস থাকলো, আগামী ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।